সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান হইলে এক রুমে, সিজার হইছে তো, মা হইল আর মাঝখান দিয়ে এরা কারা, বড় ভাই, ওই যে বাচ্চার বাচ্চার মামা, বাচ্চার কাকা, বাচ্চার ইডা হিডা, হ্যাঁ হের বাবি এসে উঠতে গেবা মামি, মানে যতজন আত্মীয় স্বজন আছে। এতক্ষণ এই মহিলাটা সিজারে পেটের ব্যথায় অস্থির হইয়া কান্নাকাটি করলো, তার জন্য দোয়া করি না কোনো লোক নাই। আর এমাতা সিজার হইয়া এখানে সেলাই অবালা করে করে নাই, বাচ্চারে আলাদা রুম, ওই আলাদা রুমে যাওয়ার পরে ফুল টুল লইয়া ছবি টিভি তুললা ফেসবুকে ছাড়িছে, কো বাবা হয়েছি, মামা হয়েছি, নানি হয়েছি, আর 10 মাস 10 দিন যে পেটের মধ্যে ধারণ করেছে সে গর্ব করে বলে না যে আমি মা হয়েছি। কারণ এই মা তখন শুধু মা হয়েছি বলে শেষ করে না, কারণ দীর্ঘদিন পেটে লালন করে সন্তানকে ধারণ করেছে, আবার সন্তানের শেষ পর্যন্ত মায়ের সন্তানকে সুসংগঠিত করার প্রতিশ্রুতি হাতে থাকে, এই জন্য মা হয়েছি এই শব্দ দিয়ে মায়ের দায়িত্ব শেষ করে না। পরিষ্কার না কথাগুলো নাকি বানায় বলতেছি? এরপরও লাগে না, কারণ একটু শুনলে হইলে তো মুস্তাজে হয়ে যায়, আর এ মনে হইলে ঠিক আছে, যা কর সুবিধা নাই, কষ্ট হইতেছে আপনার। তাহলে আর একটু সামনে যাচ্ছি, দুই নম্বর দাবি কি? ওয়াজ উনি খাইলেছে, নাম রাখা, নাম কি? নাম রাখা। এই নাম রাখার নাম বাসায়ের ভিতরে বেজাল আছে না নাই? সর্বপ্রথম বাচ্চা হইলে দৌড়ায় যা হুজুরের কাছে, হুজুর একটা নাম রেখে দেন, হুজুর যদি কো আল্লাহর কাছে প্রিয় নাম হইলো দুইটা, একটা হইলো আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান, হুজুর হুজুরের বুড়া বেড়াইতেন নাম, তাহলে বিসমিল্লাহ বাসায়ের মধ্যে বেজাল আসেনি? সন্তানের রুজি খাওয়া, সন্তানের ভালোবাসা পাওয়া এত সহজ জিনিস না, প্রথম শৈশবের দাবি পূরণ করতে হবে। এক নম্বর দাবি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু মশল্লা দেস না, বেদনা করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আমার বাচ্চা যখন হইছে তাওসিফ রেজা আমি নিজে আজান দিছি, বুঝলে বুঝ আজান দিবেন শর্মায়েন না। তিন নম্বর, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার কাছে সন্তানের দাবি হলো, দুই নম্বর দাবিটা হলো আকিকা, আকিকা, আকিকা এবং সুন্দর নাম, নাম রেখে আকিকা। তিন নম্বর হলো সন্তানকে দিনই শিক্ষা দেওয়া। আজকে থেকে যেই পোলাপান বাপ হবেন, বাপ সন্তান পেট থেকে, সন্তান আপনার ছেলে যখন দুনিয়াতে যখন আসবে, আপনার সন্তানের কানে কি আজানের ব্যবস্থা করবেন? ইনশাল্লাহ করেন না কেন? ইনশাল্লাহ। ওয়াজ শুধু শুনলে চলবে না, ওয়াজ বাড়িতে নিতে হবে।